অনেকদিন পর নেটিজেনদের নজরে আসলেন প্রভা। একই সঙ্গে নজর কেড়েছেন জায়েদ খানও। টিক্কা খানের লুকে তিনি, সবই থাকছে বিস্তারিত। শোবিজের মিষ্টি চেহারার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তার হাসি, মিষ্টি চেহারা আর সুন্দর অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। 2010 সালের 16 এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক রাজীব হাসানের সঙ্গে বাগদান সারেন প্রভা। ওই বছরের 19 আগস্ট শুটিং সেট থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। তাদের বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। রাজীবের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরের বছরের ফেব্রুয়ারিতে অপূর্বের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় প্রভার। তবে অভিনয়ের থেকে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন প্রভা। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। তাতে পরিবারের সদস্যদের সঙ্গে প্রভাকে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়। কিন্তু এই ভিডিওর নেপথ্য কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে। পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট, সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই। এই ভিডিওর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না, কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে। ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি পুরুষ কণ্ঠের কথাগুলোকে নেটিজেনরা যেমন সমর্থন করছেন, তেমনি প্রভাকেও পরামর্শ দিয়েছেন তারা। অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। টিক্কা খান হলেন জায়েদ খান। মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন টিক্কা খান। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খানসেনাদের নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এজন্য তাকে বাংলার কসাই বলা হয়ে থাকে। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকারে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। এবার সেই টিক্কা খান রূপে জায়েদের লুক প্রকাশিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে বাণিজ্যিক প্রদর্শনীর মধ্য দিয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে মুজিব চলচ্চিত্রটির। এদিন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া সহ উৎসবে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদেরও যোগ দেওয়ার কথা। জায়েদ খান বলে, এটি আমার জীবনের সেরা প্রাপ্তি, আমি একটি ইতিহাসের সঙ্গে নাম লেখালাম। এতে অভিনয়ের জন্য আমি মুম্বাইতে অডিশন দিতে গিয়েছিলাম, তখনই চূড়ান্ত হয়েছিলাম, কিন্তু চুক্তি ছাড়া কোনো খবর দেওয়া নিষেধ ছিল। টিক্কা খানের চরিত্রে অভিনয় করছি। শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি চলতি বছরই বাংলাদেশ ও ভারতে মুক্তির কথা রয়েছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা। আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আসতে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখের টেক রোড নাম্বার 9, বাড়ি 24।